আমার যতটুকু আইডিয়া আছে, 2 থেকে 2.5 বছর আগে হবে ব্যথাটা। হঠাৎ করে আমি হয়তো পড়ে গেছিলাম, হুম হুম না হলে একটা বস্তা উঠে, ছোট 10 কেজি বোধহয় উঠে যেতে এখানে একটা টান পেয়েছিলাম আর কি। হুম 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 তারপরে তো হঠাৎ করে ব্যথাটা শুরু হলো, তারপর আর ব্যথা আর যায় না। তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, হুম হুম ওটা ছিল হাড়ের ডাক্তার আর কি। আচ্ছা তো উনি দেখলো, দেখে বলে আপনার টেস্ট টেস্ট করে নিয়ে আসেন। গেলাম, টেস্ট টেস্ট করলাম, তা উনি যে ওষুধ দিল ব্যথা কমে যায়, ঠিক আছে। হুম হুম তারপর 1 বছর 2 বছর হয়ে গেল, তারপর এখন এই এখানে আসার 2 বছর 2 থেকে 2.5 মাস আগে ওষুধ খাচ্ছি কিন্তু আর ব্যথা আর কমে না। মানে এই কতদিনকে আপনি কন্টিনিউয়াসলি হ্যাঁ, ওষুধ কন্টিনিউ ওষুধ খেয়েছেন? খাচ্ছিলাম আর কি, আচ্ছা ওষুধ খাচ্ছিলাম, আবার কোনো ওষুধ খাচ্ছিলাম। যখন ব্যথা কমে গেছিলো তখন ওষুধ বন্ধ করে দিয়েছিলাম, আচ্ছা আবার যখন ব্যথা শুরু হচ্ছিল তখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আবার প্রেসক্রিপশন দিচ্ছিল, আবার ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা এর মাঝখানে কোনো ডক্টরের কাছে আর যাননি? না, এর একই একই ডক্টর, একে আর কোনো ডক্টরের কাছে যায়নি। ওকে, কিন্তু উনি আমাকে ইনডাইরেক্টলি বলছিল যে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যান, কিন্তু আমি সেটা আমি কানে দিইনি, আমি বুঝতে পারি নাই কেন বলছিল। কিন্তু এখন এখানে আসার পর বুঝতেছি না, আমার তখনই যাওয়া উচিত ছিল। আরো যখন যিনি সাজেশন দিয়েছিল তখনই আমি যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কোনো তখন আমি কোনো ভ্রুক্ষেপ করিনি এবং আমি কোনো সাজেশনও পাইনি। তো যখন আমি ইউটিউবে দেখলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধানের, তখন আমার ই হলো না, আমার এখানে যাইতে হবে আর কি। কতদিন ভর্তি ছিলেন স্যার? আমি আজকে আজকে 15 দিন চলে আর কি, 15 দিনে মোটামুটি প্রায় আমি সুস্থ, ভালোই আছি আল্লাহর রহমতে। আপনি সেই ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা এখন আর নেই, আপনি স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারেন, ব্যথায় ঘুমাতে পারেন ঠিক মতো? হ্যাঁ, ঠিক মতো ঘুমাতে পারতেছি। সেই ব্যথা কি এখন আর আপনাকে যন্ত্রণা দিচ্ছে? না না, এখন ব্যথা নাই, ইনশাল্লাহ ব্যথা নাই আলহামদুলিল্লাহ। তার মানে ওনাদের ট্রিটমেন্ট উপরে আমি ইনশাল্লাহ যথেষ্ট খুশি, এবং দোয়া করবো স্যারের জন্য, আমি দোয়া করবো আর কি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে স্বাগতম মেডিকেল বিটিতে আবারও। দর্শক, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই মুহূর্তে এই নামটি মানে অসংখ্য অসংখ্য মানুষের হৃদয়ে আছে। খুব অল্প সময়ের ভিতরেই উনি ওনার কাজ এবং ওনার যে সেবা সেটা দিয়ে উনি দখল করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়, অসংখ্য হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন উনি। চেষ্টা করে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, যত ধরনের ব্যথার রোগী আছেন সকলকে সেবা দিয়ে যাওয়ার জন্য। এবং এই যে করোনাকালীন সময়ও উনি চেষ্টা করে গেছেন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা পেশেন্টকে উনি সেবা দিয়ে যেতে, এবং এখনও উনি তাই করছেন। একটা পরিবার যখন, একটা পরিবারের একটা সদস্য যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যান, দেখা যাচ্ছে যে পুরো পরিবারই আসলে কালো ছায়া নেমে আসে, কারো মুখে আসলে আর হাসি থাকে না, আনন্দ থাকে না। আপনি দিনের পর দিন, একদিন দুই দিন আপনি ব্যথাটা সহ্য করতে পারছেন, কিন্তু বছরের পর বছর যখন সেটা হয় তখন সেই মানুষটা আর মৃত একটা মানুষে আসলে কোনো পার্থক্য থাকে না, বরঞ্চ মৃত মানুষেরও কিছুটা শান্তি, সে মরে গেছে। কিন্তু জীবিত থেকে মৃতের মতো থাকাটা যে কতটা কষ্টকর, এবং সেটা আসলে যেই মানুষ সেটা বহন করে বা সে বুঝে আসলে সেই জিনিসটা কি, সুস্থ মানুষ সেটা কখনোই বুঝবেন না। দর্শক, আমাদের সাথে আজকে আমাদের একজন ভাই আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ উনি ঘাড় এবং কোমর ব্যথা জনিত সমস্যায় উনি ভুগেছেন। একের পর এক ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট শেষ পর্যন্ত উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে উনি জানতে পারেন এবং ওনার কাছে আসেন, এবং ওনার চিকিৎসা নিয়ে খুবই খুবই অল্প দিনের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান। কি হয়েছিল ওনার জীবনে, আসুন দর্শক একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে একটু জানি পুরো বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। নাম ABM আক্তার হোসেন। কোথায় থাকেন আপনি? আমি থাকি খিলগাঁও গোরান এরিয়াতে আর কি। আচ্ছা, পেশাগতভাবে আপনি কি করেন? আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, আমি দেশে এবং দেশের বাইরেও বাইরেও ছিলাম, আমার দেশেও এখন জব করতেছি আর কি, আমার লেভেলে আর কি। আলহামদুলিল্লাহ স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কি হয়েছিল এবং এটা ঠিক কত বছর আগে প্রথম হয়েছে। আমার মনে হয় আমার যতটুকু আইডিয়া আছে 2 থেকে 2.5 বছর আগে হবে ব্যথাটা। হঠাৎ করে আমি হয়তো পড়ে গেছিলাম, হুম, না হলে একটা বস্তা উঠে, ছোট 10 কেজি বোধহয় উঠে যেতে এখানে একটা টান
পেয়েছিলাম আর কি। তারপরে হঠাৎ করে ব্যথাটা শুরু হলো, তারপর আর ব্যথা আর যায় না। তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, ওটা ছিল হাড়ের ডাক্তার আর কি। আচ্ছা, তো উনি দেখলো, দেখে বলে আপনার টেস্ট টেস্ট করে নিয়ে আসেন। গেলাম, টেস্ট টেস্ট করলাম, তা উনি যে ওষুধ দিল ব্যথা কমে যায়, ঠিক আছে। তারপর এক বছর দুই বছর হয়ে গেল, তারপর এখন এই এখানে আসার দুই বছর দুই থেকে আড়াই মাস আগে ওষুধ খাচ্ছি কিন্তু আর ব্যথা আর কমে না। মানে এই কতদিন কি আপনি কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছিলাম আর কি? ওষুধ খাচ্ছিলাম, আবার কোনো ওষুধ খাচ্ছিলাম। যখন ব্যথা কমে গেছিলো তখন ওষুধ বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, আবার যখন ব্যথা শুরু হচ্ছিল তখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আবার প্রেসক্রিপশন দিচ্ছিল, আবার ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এর মাঝখানে কোনো ডক্টরের কাছে আর যাননি? না, এর একই ডক্টর, একে আর কোনো ডক্টরের কাছে যায়নি। কিন্তু উনি আমাকে ইনডাইরেক্টলি বলছিল যে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যান, কিন্তু আমি সেটা আমি কানে দিইনি, আমি বুঝতে পারি না কেন বলছিল। কিন্তু এখন এখানে আসার পর বুঝতেছি না, আমার তখনই যাওয়া উচিত ছিল। আর যখন যিনি সাজেশন দিয়েছিলেন তখনই আমি যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কোনো তখন আমি কোনো ভ্রুক্ষেপ করিনি এবং আমি কোনো সাজেশনও পাইনি। তো যখন আমি ইউটিউবে দেখলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধানের, তখন আমার ই হলো না, আমার এখানে যেতে হবে আর কি। কিন্তু আমার যখন এই এখানে আসার আগে আমার এমন প্রচণ্ড ব্যথা হয়েছিল, দুই রাত আমি ঘুমাতে পারিনি, আমি কাঁদে বলে দিয়েছিলাম। এখানে আসার পরও একদিন প্রচণ্ড ব্যথা কষ্ট পাচ্ছিলাম, তারপর আস্তে 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 ধীরে 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 আমি আজকে সুস্থ হচ্ছিলাম। এতটাই তীব্র অবস্থা চলে গেছে যে আপনি কান্না পর্যন্ত করে ব্যথা সহ্য করতে পারছিলেন না। চিন্তা করো, রাতে ঘুম খারাপ হয়ে গেছিল আমার ব্যথায়, এত কষ্ট। তখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং স্যারের কাছে আসেন। যখন স্যারের কাছে প্রথম আসেন, স্যার কি বলেছিলেন আপনাকে দেখার পরে? প্রথম স্যার আমাকে দেখার পরে উনি বলে দিয়েছিলেন যে আপনার PLID হয়েছিল, কিন্তু তারপরে বলেছে তা আপনি MRI করে নিয়ে আসেন। আচ্ছা, তারপর আমি সাথে সাথে MRI করে নিয়ে আসলাম। উনি ধরতে পারলাম PLID না, এটাকে বলে PLID। তো বলে যে আপনাকে আমার এখানে ভর্তি হতে হবে, আপনি ভর্তি হয়ে যান। তখন আমার চিন্তা করলাম যে ঠিক আছে, আমি বাসায় গেলাম, চিন্তা ভাবনা করলাম, আমি আসলাম। আসলে এখানে আমি এসে সাত আট দিন আমি প্রাইভেটলি নিজে নিজে এসে থেরাপি দিয়ে যাচ্ছিলাম আর আসছিলাম। এমন করতে 10 দিন গেলো, 10 দিন পরে আমি মোটামুটি দেখলাম যে আমার শরীর ভালো লাগতেছে। তখন আমি কর্মক্ষেত্রে চলে গেলাম। কর্মক্ষেত্রে যাওয়ার দুদিন পরেই আমার ব্যথাটা শুরু হইলো, আমি সহ্য করতে আমার চোখ পানি চোখ দিয়ে কান্না কান্না চলে আসতেছে। আমি আমার বসাকে বললাম, বস এই অবস্থা। তখন উনি আমাকে পাঠালো, বলে যে তুমি তোমার পাসপোর্ট রেডি আছে? আমি বলি স্যার রেডি আছে। বলে তুমি ইন্ডিয়া চলে যাও। তো উনি বললাম ইন্ডিয়া যাবো না, আমি যেখানে গেছিলাম ওখানে যাবো। উনি ওটা দেখে উনি একটু আমার সাথে একটু হাসলো যে এটা তো এটা কি, এটার জন্য এখানে আবার ব্লাড টেস্ট দিছে, এ দিছে, এত তো উনি হাসতেছে। তখন ওনার কথা আমি কর্ণপাত না করে আমি সোজা এখানে চলে আসলাম। আমি আমি একটা একটা দিনও আমি নষ্ট করিনি আমার ছুটির, সাথে সাথে এখানে আসি ভর্তি হলাম। আচ্ছা, ভর্তি হওয়ার পরে আল্লাহ এখন কতদিন ভর্তি ছিলেন স্যার? আমি আজকে আজকে 15 দিন চলে আর 15 দিনে মোটামুটি প্রায় আমি সুস্থ, ভালোই আছি আল্লাহর রহমতে। আপনার সেই ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা এখন আর আপনি স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারেন, আপনি ঘুমাতে পারেন ঠিকমতো ঘুমাতে পারতেছি, সেই ব্যথা কি এখন আর আপনাকে যন্ত্রণা দিচ্ছে? না না, এখন ব্যথা নাই, ইনশাআল্লাহ ব্যথা নাই আলহামদুলিল্লাহ। ওনাদের ট্রিটমেন্ট উপরে আমি ইনশাআল্লাহ যথেষ্ট খুশি এবং দোয়া করবো স্যারের জন্য, আমি দোয়া করবো আর কি আলহামদুলিল্লাহ। আমরা আপনার MRI রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি, আপনার PID ঘাড়ে যেটা ছিল সার্ভাইকালে 2 3 4 5 6 7, অ্যান্ড PLID লাম্বারে ছিল 1 2 3 4 5, অ্যান্ড S1 মাল্টিপল ডিস্কে আপনার ডিস্ক প্রোলাপস ছিল। তো এটা হতে পারে আপনি হয়তো দীর্ঘ একটা সময় আপনার ডেস্ক জব করতেন, ডেস্ক জবে হয়তো বসে আপনাকে ঝুঁকে কাজ করতে হতো, সেটার একটা রিজন হতে পারে। তো এটা আসলে PLID-টা অনেকগুলো কারণ হতে পারে। তো যাক, এই যে দীর্ঘ একটা সময় পরে যে সম্পূর্ণ শান্তির একটা জীবন, ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, ওদের সাথে যদি একটু শেয়ার করেন বিষয়টা। আমি বলবো যে যদি এই ধরনের ঘাড়ের ব্যথা বা কোমর ব্যথা হয়, তাহলে আমার মতে এই অন্য ডাক্তারের কাছে না গিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে চলে আসা, এবং এখানে আসলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চোখ বন্ধ করে আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের এই ভাই, যিনি গত 3 বছর থেকে ওনার কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিল, প্রচণ্ড পেইন ঘাড়ে এবং কোমরে,
এবং একটা সময় এতটা খারাপ পর্যায়ে হয়ে গিয়েছিল যে উনি আর মুভ করতে পারছিলেন না, এবং তখন তিনি যত দ্রুত সম্ভব উনি ডিসিশন নিয়ে উনি চলে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে উনি ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং খুবই শর্ট টাইমের ভিতরে কিন্তু উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। এবং গত 3 বছরের ভিতরে উনি নিজেই যেটা বললেন যে এরকম সুস্থ উনি এর আগে কখনো ছিলেন না। সো আসলে এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের দেশে আছে, আমাদের এই ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য এখন আর দেশের বাইরে যাওয়ার দরকার নেই। অনেকেই আছেন এই ধরনের ট্রিটমেন্ট বলতেই তারা বুঝেন যে দেশের বাইরে যেতে হবে, ইন্ডিয়াতে যেতে হবে বা পার্শ্ববর্তী দেশগুলোতে যেতে হবে। না দর্শক, সেই ট্রিটমেন্টগুলোই, সেই টেকনোলজিগুলো যখন এখন আমাদের দেশে আছে, আমরা কেন বিদেশে যাব, এবং সেটাও যদি আমরা খুবই অল্প খরচের ভিতরে করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।